আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছে আমি আদিল আহমেদ শান। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জীবনাবসান, দেশের সঙ্গীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্ট জনেরা। বাংলাদেশে করোনা মহামারীর প্রকোপ কমছে বলছে জন হপকিন্স, আইসিইউ জটিলতার ব্যাখ্যা। বিশ্বব্যাংকের পরামর্শেই লোকসানি পাটকল বন্ধ হচ্ছে, ঋণ ও লুটপাটের উপলক্ষ হওয়ার আশঙ্কা। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দেয়া চিকিৎসক ইলিজা আলীর কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শুনছিলেন সুনামগুলো, এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জীবনের গল্প শেষ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। 64 বছর বয়সে নিজ শহর রাজশাহীর মহিষপাথান এলাকায় সোমবার সন্ধ্যায় পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। বিদেশে থাকা 2 সন্তান দেশে ফিরে এলেই শেষকৃত্যের সিদ্ধান্ত নেওয়া হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যু দেশের সঙ্গীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্ট জনেরা। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। আমার সারা দেহ হে অগো মাটি। জীবন জুড়েই মাটির সন্ধান করেছেন কালজয়ী শিল্পী এন্ড্রু কিশোর। দীর্ঘ 10 মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে মাটির কাছেই ফিরে গেলেন কিংবদন্তি এই শিল্পী। জীবদ্দশায় একের পর এক উপহার দিয়েছেন জনপ্রিয় সব গান। শরীরে নানা জটিলতা নিয়ে গত বছরের 9ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এন্ড্রু কিশোর। এরপর তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সেখানে কয়েক মাস চিকিৎসার পর দেশে ফিরে আসেন তিনি। ক্যান্সার সারা দেহে ছড়িয়ে পড়লে সিঙ্গাপুরের চিকিৎসকেরা জানিয়ে দেন আর কিছুই করার নেই, সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে বিদায় নেন তিনি। এন্ড্রু কিশোর কেবল আধুনিক গানের কিংবদন্তি শিল্পী নয়, সে দেশ ও দশের শিল্পী। তার দেশাত্মবোধক গান আজও মানুষকে আন্দোলিত করে। এন্ড্রু কিশোর এমন একটি দামি শিল্পী পৃথিবীতে আর কবে আসবে, বহু বহু বছর অপেক্ষা করতে হবে। দেশ ও মানুষের শিল্পী এন্ড্রু কিশোর, তার অকাল প্রয়াণ দেশের সঙ্গীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। দেশের জন্য অপূরণীয় ক্ষতি, তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের যেন তাকে এই শোক কেটে উঠতে পারে, এটার জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি। উনি এত সাপোর্ট করতো, এত বেশি কোঅপারেট করতো, এত বেশি হেল্প করতো যে সেটা একটা, আমি যে তার এত ছোট বা অনেক জুনিয়র এটা আমি ফিল করতাম না, এত সে সহযোগিতা করতেন। বাংলা চলচ্চিত্রে গানের জন্য 8 বার জাতীয় পুরস্কার জিতেছেন কিংবদন্তি এই শিল্পী। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা বিপর্যয়ের মধ্যে বাংলাদেশের জন্য আশার খবর দিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। গত 5 দিনের তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে বাংলাদেশে মহামারী প্রকোপ কমে আসতে শুরু করেছে। ব্রাজিল, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, ভারত, পেরু, ইরান সহ বিভিন্ন দেশে করোনা মহামারীর প্রকোপ বাড়লেও কমে এসছে বাংলাদেশ, চিলি, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে। বিস্তারিত ইফতিখার উদ্দিনের রিপোর্টে। জুন মাস ছিল বাংলাদেশের করোনা সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকির সময়। দেশে স্থানীয় সংক্রমণের 14, 15, 16 ও 17তম সপ্তাহ জুড়ে আক্রান্ত ও মৃত্যু সমান্তরালভাবে ঊর্ধ্বমুখী ছিল। 18তম সপ্তাহে এসে এই দুটি রেখাচিত্র নিম্নমুখী। মাঝে একদিনে মৃত্যুর সংখ্যা বেশি হলেও সাপ্তাহিক হিসাবের গড়ে ঊর্ধ্বমুখী প্রভাব পড়েনি। মৃত্যুহারে দিনে দিনে বাংলাদেশ নিচে নেমে এসেছে। মোট গড় মৃত্যুহার বাড়েনি, বরং আগের কয়েকদিনের মতোই 1.26% স্থিতিশীল আছে।
জন হফকিংস বিশ্ববিদ্যালয়ের মতে বাংলাদেশে 14 থেকে 17তম সপ্তাহ পর্যন্ত শনাক্তের সংখ্যা ছিল যথাক্রমে 21,353, 24,306, 25,206 ও 22,413 জন। চার সপ্তাহে মোট 91,375 জন করোনায় আক্রান্ত হন। অন্যদিকে মৃত্যু ছিল সপ্তাহ প্রতি যথাক্রমে 293, 286, 270 ও সর্বোচ্চ 302 জন। আর 18তম সপ্তাহে মোট শনাক্ত হয় 22,611 জন। এ সপ্তাহে এসে মৃত্যু কমে আসে 259 জনে। আগের চার সপ্তাহে মোট মৃত্যু 1,151 জন, যা এখন পর্যন্ত মোট মৃত্যুর 56.09 শতাংশ। বাংলাদেশে কোভিড 19-এর প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয় মার্চের 8 তারিখ এবং প্রথম মৃত্যু হয় 18 মার্চ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 45.98 শতাংশ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। আরও 3,201 জন নতুন শনাক্ত সহ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন 1,65,618। 24 ঘন্টায় মারা গেছেন 44 জন। বুলেটিনে বলা হয়, ঢাকা মেডিকেল সহ সরকারি হাসপাতালে অনেক আইসিইউ বেড করোনা রোগীর জন্য নির্দিষ্ট আছে, তবে চিকিৎসা সংশ্লিষ্ট কারণে অনেক সময় আইসিইউ বেড খালি থাকলেও রোগী দেওয়া যায় না। এবার ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনায় আক্রান্ত হয়ে বিশেষায়িত কোভিড হাসপাতালে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে, তাদের মরদেহ হস্তান্তরে কাজ করতে হচ্ছে ফরেনসিক বিভাগের চিকিৎসকদের। তাদেরই একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডক্টর ইরিজা আলী। জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন কাজ করে যাওয়া এই চিকিৎসকের কথা জানাচ্ছেন মোরসালিন বাবলা। ইলিজা আলীর জন্ম ঢাকায় 1981 সালে। ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশের পর ভর্তি হন ফরিদপুর মেডিকেল কলেজে। 2011 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা লাভের পর 2017 সালে ফরেন্সিক বিভাগের প্রধান হিসেবে সেখানে যোগ দেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন ফরেন্সিক মেডিসিনে পোস্ট গ্রাজুয়েট এবং বিসিপিএস থেকে এমসিপিএস শেষ করেন। করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে ছাড়পত্র দেওয়া সহ মৃতদেহ হস্তান্তরে কাজ করতে হচ্ছে তাকে। হসপিটালে এসে কোনো রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান, তো তখন প্রথমে যেটা হয় যে হসপিটালের আরপি এবং যে মেডিকেল অফিসার, আরপি ইনফর্ম করেন মেডিকেল অফিসারকে, মেডিকেল অফিসার একটা ডেথ সার্টিফিকেট দেন। এই মারা যাওয়ার পরে বডি খুব হাইলি ইনফেকশাস থাকে, আমরা বডি ফেলে রাখি না ওয়ার্ডে, কারণ ওখানে আরও অন্যান্য রোগী থাকে, তারা যাতে ইনফেক্টেড না হয় বা অ্যাটেন্ডেন্ট কেউ ইনফেক্টেড না হয়, বডিটাকে আমরা মুগদা মেডিকেল কলেজে আমাদের বডি প্রিজার্ভ করার জন্য কক্ষ রয়েছে, সেখানে আমরা বডিটাকে প্রিজার্ভ করি। বডিটা রেখে ওখানে উইদিন 3 আওয়ার্স আমরা বাকি কাজগুলি শেষ করি। আমাদের এই হসপিটালে আরেকটি বিশেষ কক্ষে বডিটা ওয়াশ করার ব্যবস্থা করেন। বডিটা ওয়াশ করানোর পরে তাদেরকে ডাবল লেয়ার প্যাকেট করা হয়, এটা হচ্ছে করোনা ডেড বডি ডিসপোজালের স্পেসিফিক প্যাকেট। বডিটা নিয়ে ওনারা এনগ্রেভ করতে কবরস্থানে চলে যান। একমাত্র মেয়ে অদ্রিকে নিয়ে আজিমপুরে থাকেন ডাক্তার ইলিজা আলী। করোনা পরিস্থিতিতে 24 ঘন্টায় মারা যাওয়া মানুষদের বিষয়ে কাজ করতে হচ্ছে তাকে। আমি গত 8 বছরে 763টা লাশ আমি নিজে হাতে পোস্টমর্টেম করেছি, তো আমার পেশাগত কারণে আমি আমার লাশের সাথেই আমার কাজ, লাশ নিয়ে আমাকে কাজ করতে হয়। তো এই বিষয়ে বলবো যে এটা তো আর সাধারণ লাশ নয়, আমি সাধারণত হোমিসাইড সুইসাইড অ্যাক্সিডেন্টাল ডেথগুলি পাই, কিন্তু এখানে আমার অটোপসির কাজ নেই। কিন্তু এখানে যেটা যে খুব মানবিক একটা বিষয় আমাকে খুব নাড়া দেয় প্রথমেই, যে এই মানুষগুলি তো কোনো মানে কি বলবো যে এটা ভাগ্যে তাদের এইভাবে মৃত্যু আমরা কেউই আশা করি না। তো এইটা খুব খারাপ লাগে যে তারা আসলে তাদের পরিবার কতটা অসহায়, তারা স্পেশাল হেল্প, দে নিড স্পেশাল হেল্প, তারা অনেক আপসেট থাকে, তাদেরকে অনেক সময় মানে মনটাও আসলে খারাপ লাগে। এই জায়গাটাতে খুব খারাপ লাগে যে দিনে যদি 6টা লাশও মারা যায়, আমাকে হয়তো 2-3 জন অ্যাটেন্ডেন্টকে আমাকে বোঝাতে হয়, তো তাদেরকে বলতে হয়, কারণ এইভাবে মৃত্যুটা তো মানে খুবই আনএক্সপেক্টেড মৃত্যু, এটা কেউই আশা করে না। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। 1,000 কোটি টাকা দিয়ে আধুনিকায়ন না করে লোকসানি পাটকল বন্ধ ঘোষণাকে বিশ্বব্যাংকের পরামর্শ বাস্তবায়ন বলে মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের আশঙ্কা,
বেসরকারি খাতের আধুনিকায়ন করা না হলে পাটকলগুলো আগের মতোই ঋণ ও লুটপাটের উপলক্ষ হতে পারে। মাসুদ শাকিলের রিপোর্ট। দীর্ঘ 44 বছর ধরে সরকারি পাটকলগুলো পরিচালনা করছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজিএমসি। এই দীর্ঘ সময়ে মাত্র 4 বছর লাভের মুখ দেখলেও লোকসানে ছিল যেন কর্পোরেশনের কপালের লিখন। বর্তমানে 25টি পাটকল পরিচালনায় লাভ তো নেই, উল্টো প্রতি বছর সরকার গচ্ছা দিচ্ছিল গড়ে 500 কোটি টাকা। বিজিএমসি জানিয়েছে মান্ধাতামলের মেশিন 100 টাকা শ্রমিককে 300 টাকা দিতে বাধ্য হওয়া এবং ব্যবস্থাপনাগত অযোগ্যতার কারণে বন্ধ ঘোষণার মতো অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারের। প্রশ্ন উঠেছে, এটি কি শ্রেষ্ঠ বিকল্প ছিল? 3টি বিকল্প ছিল। প্রথম, গোল্ডেন হ্যান্ডশেক করে 5,000 কোটি টাকা দিয়ে শ্রমিকদের বিদায় করে দেওয়া। দ্বিতীয় বিকল্প ছিল 6,000 কোটি টাকা দিয়ে বিএমআরই করা। কিন্তু শেষ তৃতীয় বিকল্পটি সবচেয়ে ভালো, সেটি ছিল 1,000 কোটি টাকা দিয়ে আধুনিকায়ন করা। তাতে শ্রমিকদের বেকারও হতে হতো না। তৃতীয় শ্রেষ্ঠ বিকল্পটিতে না গিয়ে বিশ্বব্যাংকের পছন্দনীয় বিকল্প পিপিপির মাধ্যমে, গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে পাটকলগুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে নিক্ষেপ করবে। এরকম একটি শিল্প কাঠামো শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনাই ক্ষতি করছে না, এটি আসলে বেসরকারি খাতের যে পাটকলগুলো তাদের জন্য একটা বড় মাথা ব্যথার এবং তাদের বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তবে পাটকল বেসরকারিকরণে পুরনো পথে না হাঁটার পরামর্শ তাদের। এখন প্রাইভেট সেক্টর এখানে যদি আধুনিকায়ন না করে এবং পাটকলগুলো হাতে পেয়ে সেগুলো ব্যবহার করে লোন নিয়ে অন্য জায়গায় তা ব্যবহার করে অতীতের মতো, এবং পুরো পাটকল শিল্প এবং পাট চাষ এবং পাট অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, তখন সরকারের কিছুই করার থাকবে না, এটা একটা লুটপাটে পরিণত হবে। আমরা মনে করি এই জায়গাগুলোকে নতুনভাবে শিল্পায়িত করা দরকার। এই জায়গাগুলোতে যেমন ছোট মাঝারি আকারের পাটকল হতে পারে এবং একই সাথে অন্যান্য পাটকলের জন্য এই জায়গাগুলোকে বরাদ্দ দেওয়া যেতে পারে। তবে এর ব্যবস্থাপনাটি বিজিএমসির হাতে না রেখে এটিকে আসলে বেজা কর্তৃপক্ষ, যারা কিনা স্পেশাল ইকোনমিক জোন করছেন, তাদের যৌথ ব্যবস্থাপনায় দিয়ে এই জায়গাগুলোর উন্নয়ন করা যায় কিনা। পাটকল বন্ধ ঘোষণায় শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের ব্যয় হবে প্রায় 5,000 কোটি টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় নতুনভাবে পাটকলগুলো আধুনিকায়ন করা গেলে বেকার শ্রমিকদের পাশাপাশি নতুন কর্মসংস্থান ও রপ্তানি বাড়ার দাবি উদ্যোক্তাদের। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার অশোক লিল্যান্ড, ইফাদরস, বিরতি। আর বিরতির পর যা থাকছে, প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার 9,000 গোলের রেকর্ড, কোহলির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। শুরুতে জানাচ্ছি নিটল টাটা কৃষি সংবাদ। সুনামগঞ্জে আনারসের ভালো ফলন হলেও অনুন্নত যোগাযোগ ও করোনা পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। সুনামগঞ্জ সদর উপজেলায় সীমান্তবর্তী হাসাউড়া গ্রামের হাড়িকোন জাতের আনারসের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। 2012 সালে হাসাউড়ায় আনারসের আবাদ শুরু হয়। এবার সুনামগঞ্জে 30 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। হেক্টর ফলন ভালো গেছে 15-20 টন। স্থানীয় বাজারে প্রতি হালি আনারসের দাম 140-200 টাকা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে নীলফামারীর ডিমলা উপজেলার 6টি ইউনিয়নের তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়েছে হাজারো বসতবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে সর্বশান্ত মানুষ। 26 জুলাই থেকে এক সপ্তাহের ভারী বর্ষণ আর উজানের ঢলে বন্যা কবলিত হয়ে পড়ে নীলফামারীর ডিমলা উপজেলার 6টি ইউনিয়ন। ভাঙনের কবলে পড়ে ঝুনাগাছ, চাপানি, টেপা, খড়িবাড়ি ও খগাপরিবাড়ি ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত আর পানিবন্দী পরিবারের আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এবার খেলার খবর।